আসসালামু আলাইকুম। প্রায় 4000 বছর আগের কথা, ইরাক দেশে বাবেল শহরে এক পুরোহিত পরিবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ করেন। সেখানকার লোকেরা মূর্তি পূজা করত, মানুষকে প্রতারিত করত। পুরোহিতগণ রাজা বাদশাহের সহযোগিতায় জনগণের উপর অত্যাচার করত। তারা ভাগ্যের ভালো মন্দ জানার জন্য গণকগণের শরণাপন্ন হতো। গণকদের প্রতি ছিল তাদের অগাধ বিশ্বাস। তারা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সব কিছু পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকাল থেকেই মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। তিনি দেখলেন চন্দ্র, সূর্য প্রতিদিন একই দিকে উদয় হয় এবং অস্ত যায়। মূর্তি তো নিজেদের হাতে গড়া। দেশের বাচ্চা আমাদের মতো একজন সাধারণ মানুষ, মানুষ কেন এদের পূজা করবে, এদের কাছে মাথা নত করবে? আমাদের জীবন মৃত্যু সুখ দুঃখ এদের কারো হাতে নেই, আমরা এদেরকে রব বলে স্বীকার করব কেন? বস্তুত আমাদের রব একমাত্র আল্লাহ, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। তার হাতেই সকলের জীবন মৃত্যু। আমরা একমাত্র সেই আল্লাহরই ইবাদত করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আমলে সেখানকার বাচ্চা ছিল নমরুদ। নমরুদ ছিল নির্মম অত্যাচারী বাচ্চা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতার নাম ছিল আজর। আজর ছিলেন মূর্তি উপাসক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় স্ত্রী, স্বীয় পিতা ও অন্যান্য সবাইকে বুঝালেন মূর্তি পূজা করা ঠিক নয়, কিন্তু তারা মানল না। তারা তার বিরুদ্ধে বাচ্চা নমরুদের কাছে নালিশ করল। বাচ্চা নমরুদের দরবারে থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারা হবে। তাদের এই ভয়াবহ সিদ্ধান্তে তিনি একটুও বিচলিত হলেন না। আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস ছিল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। তার সেই জ্বলন্ত আগুনে তাকে ফেলে দেওয়া হলো, কিন্তু আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিদগ্ধ হওয়া থেকে রেহাই পেলেন। তার কোনো ক্ষতি হলো না, কোনো কষ্ট হলো না। আল্লাহ তাআলা তাকে বাঁচালেন, তাকে রক্ষা করলেন। আল্লাহ বলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে আবার আল্লাহর পথে ডাকা শুরু করলেন। এবারেও তার কথা কেউ শুনল না, বরং তার উপর অত্যাচার শুরু করল। শেষ পর্যন্ত তিনি স্বদেশ ইরাক ত্যাগ করে সিরিয়া ও প্যালেস্টাইনে চলে গেলেন। সেখানে তিনি আল্লাহর দিন প্রচার করতে থাকেন। তিনি বলতে থাকেন, এক আল্লাহ ছাড়া কোনো রব নেই, মাবুদ নেই, তোমরা সকলে আল্লাহর ইবাদত করো। এভাবেই তার যৌবনকাল অতিবাহিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শেষ ভাগ 86 বছর আল্লাহর রহমতে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তার দুই পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে শিশু ইসমাইল ও তার মা হাজেরাকে মক্কায় নির্বাসন দিয়ে আসলেন, জনমানবহীন পাহাড় ঘেরা মরু উপত্যকা মক্কা। আল্লাহর কুদরতে সেখানে পাথর ফেটে পানি বের হলো, সৃষ্টি হলো জমজম কূপ। পানির খবর পেয়ে সেখানে মানুষ বসবাস করতে লাগলো, গড়ে উঠল জনবসতি, স্থাপিত হলো মক্কা নগরী। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, তোমার প্রিয় বন্ধুকে আমার নামে কুরবানি দাও। তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহকে খুশি করার জন্য তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেবেন। তিনি পুত্রের গলায় ছুরি চালালেন। ঠিক এ সময় আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে এক দুম্বা পাঠালেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহ এই কুরবানি প্রথা কিয়ামত পর্যন্ত চালু রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং পুত্র ইসমাইল আলাইহিস সালাম মিলে এখানেই কাবা গৃহ নির্মাণ করেন,
তিনি আল্লাহর প্রিয় বান্দা ও নবী। তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য যেসব ত্যাগ স্বীকার করেছেন, আমরাও আমাদের জীবনে সেগুলো বাস্তবায়িত করবো।